ছয় নাম্বার একটা অঙ্ক আছে, দেয়া আছে টু এক্স প্লাস টু টু বাই এক্স সমান সমান থ্রি হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান কত। তো এই অঙ্কটা করতে গেলে আমাদের মনে রাখতে হবে, এখান থেকে দেখো উভয় জায়গা থেকে টু এই টু আর এই টু কমন আছে, তাহলে টু কমন নিলে টু বেরিয়ে আসে, তাহলে থাকে কি এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান সমান থ্রি। এখন এই টু এর পাশে গুণ ছিল, আমরা জানি গুণ থাকলে পক্ষান্তর হয়ে গেলে ভাগ হয়ে যায়, তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান সমান থ্রি বাই টু। আর এখন আমাদের বলছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর মান কত, আমরা জানি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের সূত্রটা যেটা প্লাসের মান থাকলে প্লাস, তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স তারপর হোল স্কোয়ার আর মাইনাস সূত্রে টু ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স, এক্স এক্স কাটা আর এটার মান হলো থ্রি বাই টু তার উপর হোল স্কোয়ার, তাহলে এখানে দুই। তাহলে আমরা জানি যে তিন স্কোয়ার করলে নাইন আর দুটো স্কোয়ার করলে ফোর আর এখানে থাকে টু, তাহলে এখন ফোর লসর করলে ফোরই হয় আর নাইন মাইনাস চার এটা গুণ করলে চার দুগুণে আট, তাহলে ওয়ান বাই ফোর এটা আমাদের অ্যান্সার। তাই আমরা একটু বুঝাই দিই, আমাদের দেওয়া ছিল টু এক্স প্লাস টু বাই এক্স সমান থ্রি, তাহলে এখান থেকে টু কমন নিলে থাকে এক্স প্লাস ওয়ান বাই সমান থ্রি, এটা যেহেতু গুণ ছিল তাই ভাগ হয়ে গেছে। এরপর আমাদের এক্স প্লাস ওয়ান বাই স্কোয়ার সমান সমান এ প্লাস হোল স্কোয়ার মাইনাস টু এর সূত্রটা, সেটা সূত্রটা বসবে, এরপরে মান বসাইছি তিন ইচ্ছে করলে নয় দুই ইচ্ছে করলে চার, এখন চার লসাগু চার এখানে নয় আছে নয় আর এখানে নিচে কিছু ওয়ান আছে, তাহলে ওয়ান থাকলে সরাসরি গুণ হয়ে যাবে, তাহলে চার দুগুণে আট আর নয় থেকে আট চলে গেলে থাকে ওয়ান, তাহলে ওয়ান বাই এক্স সমান সমান এটাই আমাদের অ্যান্সার। তো সাত নম্বর একটা অঙ্ক আছে, দেয়া আছে এ প্লাস বি এ প্লাস ওয়ান বাই এ সমান টু হলে দেখাও যে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার সমান সমান এ ফোর প্লাস ওয়ান বাই এ ফোর। তো সাত নম্বরের যে অঙ্কটা আছে, দেয়া আছে এ প্লাস ওয়ান বাই সমান টু, এম বাম পক্ষ ডান পক্ষ দেখাইতে বলছে, তো আমাদের বাম পাশে আছে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার, আমরা জানি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রটা কি এ প্লাস এ এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু বি যে সূত্রটা আছে ওই সূত্রটা বসছে, যেহেতু প্লাসের মান দেওয়া তাহলে প্লাস হবে এখানে আর এখানে প্লাস হলে এখানে মাইনাস, এখন এ কাটা আর এটার মান টু, টু এর স্কোয়ার করলে ফোর হয় ফোর থেকে দুইবার দিলে হয় টু, তাহলে আমাদের বাম পক্ষ শেষ। এখন ডান পক্ষ করতে হবে, ডান পক্ষ আমরা জানি ফোর থাকলে দুইবার ভাঙতে হবে, তো এখানে ভিতরে একটা স্কোয়ার বাইরে একটা স্কোয়ার, তো আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হলো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, এ স্কোয়ার স্কোয়ার কাটা, তো আবার এই ভিতরের অংশ যে স্কোয়ারটা আছে আমাদের এই স্কোয়ারটা বাদেই ভিতরে একটা স্কোয়ার আসতো, এই স্কোয়ার সূত্র আবার বসবে, এখন এই স্কোয়ারটা সবার উপর আছে দেখে আমাদের এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে সবার উপরে দিতে হবে, এখন এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি তারপর হোল স্কোয়ার মাইনাস টু স্কোয়ার এ কাটা আর প্লাসের মান টু, টু স্কোয়ার হোল স্কোয়ার ফোর হয়, তাহলে ফোর থেকে দুই বাদ দিলে তাকে টু, টুর উপর হোল স্কোয়ার আর এই টু আমাদের সাথে সাথে আসবে, এখন দুই আর দুই গুণ করলে চার এবং চার থেকে আবার দুই বাদ দিলে দুই হয়, তাহলে এখানে বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো, এটাই আমাদের প্রমাণিত। তো আট নাম্বার আছে, দেয়া আছে এ প্লাস বি সমান সমান রুট সেভেন এবং এ মাইনাস বি সমান সমান রুট ফাইভ, তো আমাদের প্রমাণ করতে বলছে বাম পক্ষ এইট এ বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান টোয়েন্টি ফোর, তো আমরা জানি এইট এ বি থেকে আমাদের ফোর এ বি নেওয়া যায়, তাহলে ফোর এ বি আর যে টু থাকে টু এই পাশে নিলে পারে এখানে একটা সূত্র পড়ে, তাহলে ফোর এবির একটা সূত্র বসবে আর টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র বসবে, এই একটা সূত্র বসবে আর এই একটা সূত্র, দুটো সূত্র মুখস্থ রাখতে হবে অঙ্কটা করতে গেলে, তো আমাদের সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে কারণ যেহেতু এটা দুই উপর সাথে গুণ আছে, তাহলে এখানে ফোর বি সূত্র হলো এ প্লাস বি উপরে হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি উপরে হোল স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট, আবার এটাও সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে এ প্লাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তো এখন আমরা মান বসাবো, আমাদের প্লাসের মান হলো রুট রুট সেভেন তার উপর হোল স্কোয়ার আর মাইনাসের মান হলো রুট ফাইভ তার উপর হোল স্কোয়ার, প্লাসের মান রুট সেভেন আর মাইনাসের মান রুট ফাইভ তার উপর হোল স্কোয়ার, আমরা জানি স্কোয়ারে আর রুটে কাটাকাটি যায় বা বাদ যায়, তাহলে এখানে থাকে হইল সাত মাইনাস পাঁচ আর এখানে থাকে সাত প্লাস পাঁচ, তাহলে এখানে সাত থেকে বাদ দিলে থাকে দুই আর এখানে থাকে বারো, তাহলে বারো দুগুণে চব্বিশ, তো সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। বামপক্ষ সমান ডানপক্ষ প্রমাণিত।
9 নম্বরে একটা অঙ্ক আছে বলা আছে এ দেয়া আছে এ প্লাস বি প্লাস সি সমান 9 এবং এ বি ইনটু বি সি এ বি প্লাস বি সি প্লাস এ সি এ সমান 31 তখন চাইছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার সি স্কয়ারের মান কত তো আমরা জানি যে এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার করলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার সি স্কয়ার প্লাস 2 এ বি 2 বি সি 2 এ সি হয় তো 2 কমন তো এই সূত্রটা মনে রাখবা তো এখানে মান আছে তিনটার থেকে যে কোনো দুইটার মান সবসময় দেয়া থাকবে তো এখন আমাদের এই প্লাসের মান দেয়া ছিল 9 তাই 9 এর উপর হোল স্কয়ার আর এখানে এটার মান নাই তাহলে এটা যা তাই থাকবে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার আর এখানে এটার মান দেওয়া আছে 31 তো আমরা জানি যার মান বের করবো তাহলে এই রাশিটা এরপর চলে আসবে তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 31 দুগুণে 62 এরপর চলে আসলো আর 9 আর 9 গুণ করলে যেটা হয় 9 নং 81 এরপর চলে আসলো গু ই হয়ে এখন আমরা জানি এরপর প্লাস থাকলে হয়ে যায় মাইনাস হয়ে যাবে তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার সমান সমান 81 মাইনাস 62 তো তাহলে আমাদের এখানে বিয়োগ করে থাকে কত 19 বা নিচে লিখে দিই আটলাইন করে এ স্কয়ার প্লাস বি স্কয়ার সি স্কয়ার সমান সমান 19 এটা অ্যানসার তো আমরা এক নিয়মে সবগুলো আমরা করবো শুধু পক্ষান্তর করবো যেটার মান চাবে ওই রাশিটা এপাশে নিয়ে আসবো আর যার মান দেওয়া থাকবে আমরা ওই পাশে নিয়ে যাবো এরপরে প্লাস থাকলে বসে যায় মাইনাস হয়ে যাবে 10 নম্বর একটা অঙ্ক আছে যে দেয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান 9 এবং এ বি বি সি সি এ সমান 8 মান বের করতে বলছে এ স্কোয়ার এ প্লাস বি সি এ প্লাস বি প্লাস সি তার উপর হোল স্কোয়ার এই মানটা আমাদের বের করতে বলছে তো আমরা এটা সূত্র আমরা জানি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান 2 এ বি 2 বি সি 2 এ সি তার টু কমন নিলে হয় এ বি বি সি এ সি হয় তো এখন মান বসাবো এটার মান দেওয়া আছে কত 9 আর এখানে 2 ইনটু এটার মান দেওয়া আছে 8 তাহলে 8 দুগুণে 16 আর এখানে 9 তাহলে হয় 25 এটার মান আমাদের 25 যদি এ শুধু এ প্লাস এ প্লাস এস পড়তো তাহলে আমাদের এটাকে স্কোয়ার করে দিলে আমাদের এটাকে স্কোয়ার করলে আমাদের 5 চলে আসতে অ্যান্সার ঠিক আছে যেটা চাই নাই তো এই বন্ধু চাইছে ঠিক আছে তো এটা মনে রাখবা স্কোয়ার করে দিলে আমাদের এ প্লাস বি প্লাস সি এর মান বের হয়ে যাবে 11 নম্বরে দেয়া আছে এ প্লাস বি প্লাস সি সমান 6 এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান 14 তো আমাদের সুতরাং দেওয়া আসলে এ প্লাস হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার সি মাইনাস সি হোল স্কোয়ার তো এগুলোকে আমাদের সব সূত্রে প্রয়োগ করতেছি এ স্কোয়ার মাইনাস টু এ প্লাস বি স্কোয়ার এখানে হবে বি স্কোয়ার মাইনাস টু বি সি প্লাস সি স্কোয়ার এখানে হবে সি স্কোয়ার মাইনাস টু এ সি প্লাস এ স্কোয়ার তো এখন যতগুলো এ ছিল আমাদের দেখো সবগুলো দুইটা করে এ আছে তাহলে আমাদের টু একবার কমন নিয়ে সাজাই ফেলবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আর এখানে দেখো সব জায়গায় যখন মাইনাস টু কমন নেব তখন সব সব সবগুলো একসাথে হয়ে যাবে আর সবগুলো প্লাস হয়ে যাবে যখন এখানে এবি ছিল এবি প্লাস এখানে টু বিসি ছিল তাহলে প্লাস বিসি এখানে মাইনাস ছিল তাহলে প্লাস এসি আর মাইনাস টু তো কমন হওয়ার জন্য সব চিহ্নগুলো পরিবর্তন হয়ে গেছে দেখো এটার মান দেওয়া আছে কিন্তু এটার মান নাই এটা আমরা দুই লাইন ফাঁকা রাখবো ফাঁকা রেখে আমরা ওই মানটা বের করে নিয়ে আসবো আমাদের মেন সূত্র দিয়ে দিয়ে তাহলে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস সূত্রে টু ইন্টু এ বি প্লাস বি সি প্লাস এ সি তো এখানে আমাদের এটার মান দেওয়া ছিল এটার মান ছিল 6 তারপর হোল স্কোয়ার এটার মান দেওয়া ছিল 14 আর এটার মান ছিল না এ বি তো আমরা যেহেতু এটারই মান বের করবো তাহলে এটা আমরা এই পাশে নিয়ে আসবো ১৪ এ পাশে আনলে প্লাস থাকে আর এ পাশে ৬ ৬ ৩৬ এখন এই ১৪ এ পাশে গেলে হয়ে যাবে মাইনাস আর এই টু গুণ থাকাতে হয়ে যাবে ভাগ তাহলে প্রথমে বিয়োগ করে নাও পরে দুই দিয়ে ভাগ করে দাও তাহলে ১৪ থেকে চলে গেলে থাকে আমাদের ২২ থাকে ২২কে দুই দিয়ে ভাগ করলে থাকে হলো ১১ তাহলে এ প্লাস বি বি সি প্লাস এ সি সমান সমান ১১ তো এই মানটা আমাদের এখানে এসে বসাতে হবে টু ইন্টু এটার মান হলো ১৪ মাইনাস ২ গুণন ১১ তাহলে ১৪ দুগুণে ২৮ আর এখানে ১১ দুগুণে ২২ তাহলে এখানে আমাদের বিয়োগ করে অ্যান্সারটা বেরোচ্ছে ৬ এটা আমাদের অ্যান্সার এটা অ্যান্সার আর নিচে একটু ওয়ার্কিং একটু করে নিতে হবে
এরপর 12 নম্বরের একটা অঙ্ক আছে, দেয়া আছে x সমান সমান 3y সমান সমান 4 এবং z সমান সমান 5 হলে 9x স্কয়ার প্লাস 16y স্কয়ার প্লাস 4z স্কয়ার মাইনাস 24xy মাইনাস 16yz প্লাস 12cz। একটা জিনিস মনে রাখবা, এটা আমাদের a স্কয়ার, এটা b স্কয়ার, এটা c স্কয়ার, এরপর এখানে হওয়ার কথা প্লাস 2ab, এরপর এখানে হওয়ার কথা প্লাস 2bc, এরপর এখানে হওয়ার কথা প্লাস 2ac। তাহলে ভালো করে দেখো, আমাদের এখানে কিন্তু প্লাস 2ac আছে, এখানে কিন্তু চিহ্ন ঠিক আছে, কিন্তু আমাদের সমস্যাটা করলো কোথায়, এই দুইটা রাশিতে সমস্যা করলো, কারণ এখানে দেখো আমাদের দুইটা মাইনাস হয়ে গেছে। তাহলে আমাদের দেখো এটা কিন্তু চিহ্ন ঠিক আছে প্লাস 2ac, তাহলে এর মান এবং সির মান আমাদের অবশ্যই প্লাস, না হলে এখানে প্লাস হতো না। ভালো করে বুঝবা এই দুইটা কেন মাইনাস হলো, কারণ এখানে এ আর সি চলে গেলে থাকে কি বি, এই বি অবশ্যই মাইনাস, কারণ বি মাইনাস থাকার কারণে এখানে মাইনাস চিহ্ন হয়েছে, বি এখানে মাইনাস থাকার কারণে, বি মাইনাস থাকার কারণে মাইনাস চিহ্ন হয়েছে, আর এখানে এ আর সি দুইটাই আমাদের প্লাস, এও প্লাস সিও প্লাস, এটা মনে রাখবা। আর এখানে আমাদের বিটা, বিটা মাইনাস থাকার কারণে, বিটা মাইনাস থাকার কারণে আমাদের চিহ্নটা এখানে মাইনাস আসছে। তাহলে ভালো করে বোঝো, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস 2ab, এখানে প্লাস 2ab নাই মাইনাস আছে, এখানে প্লাস 2bc নাই মাইনাস আছে, এখানে প্লাস 2ac আছে, তাহলে অবশ্যই আমাদের a আর c তে কোনো ঝামেলা নেই, দুটো প্লাস আছে। আমাদের মাইনাস আছে কোনটা, এই 16y স্কোয়ার, কিন্তু এখানে তো মাইনাস নাই, 16 প্লাস আছে, তাহলে আমরা 3x স্কোয়ার 3x তারপর স্কোয়ার প্লাস এখন আমাদের যে মাইনাস 4 y হোল স্কয়ার, তাহলে এটা আমাদের a স্কয়ার, এটা আমাদের b স্কয়ার হয়ে গেল। এরপরে প্লাস দেখো, z কিন্তু মাইনাস নাই প্লাস আছে, কারণ না হলে এটা প্লাস হইতো না, আমি বারবার বলতেছি। তাহলে এখানে 2z তার উপরে হোল স্কয়ার, এখন বাকিগুলো আমাদের সূত্র অনুযায়ী সাজায় ফেলবা। প্লাস সূত্রে 2 ইনটু a হলো প্রথমটা 3x, b হলো দ্বিতীয়টা মাইনাস 4y, দেখো এটা গুণ করো, তিন চার তিন 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 দুগুণে ছয় আর চার ছয় চব্বিশ, দেখো মাইনাস 24 হচ্ছে প্লাস মাইনাস, তাহলে আমাদের অঙ্ক ঠিক আছে। এরপর আবার প্লাস সূত্রে 2 ইন্টু বি সি, বি হল 4y আর সি হল 2z, এরপর প্লাস সূত্রে 2 ac, a হইল 3x আর c হইল 2z। তাহলে আমাদের দেখো আমাদের অত কিছু না করে এখন আমাদের শুধু এটা আমাদের, তাহলে a স্কয়ার, এটা a স্কয়ার, এটা b স্কয়ার, এটা c স্কয়ার, তাহলে আমাদের বিটা মাইনাস আছে, এটা ভালো করে বুঝতে হবে, বিটা মাইনাস। তাহলে আমাদের এখানে কিস কিস সূত্র পড়তেছে যে a যেহেতু এখানে প্লাস, তাহলে এখানে মাইনাস হয়ে যাবে, মাইনাস a মাইনাস এটা a, এটা b, এটা c, তাহলে a মাইনাস b আর প্লাস c তারপর হোল স্কয়ার। এখন আমাদের মান বসাবো, x এর মান কত, x এর মান 3, এরপরে মাইনাস 4, y এর মান 4 প্লাস z এর মান 5, তাহলে 3 তারিখে 9 মাইনাস 4 তারিখে 16 প্লাস 5 দুগুণে 10, তাহলে 16 থেকে 19 থেকে 16 চলে গেলে থাকে 3, 3 এর উপর হোল স্কয়ার আর 3 স্কয়ার করলে 9, এটা আমাদের অ্যান্সার। তোমরা শুধু একটা জিনিস মনে রাখবা যে এটা 2ab প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ac, তাহলে দেখো ac তে প্লাস চিহ্ন ঠিক আছে, তাহলে আমাদের বুঝতে হবে a আর c প্লাস হবে, মাইনাস হবে bc, কারণ b টা মাইনাস নিলে আমাদের অঙ্কটা ঠিক হয়ে যাবে, তখন a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, কিন্তু এখানে প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, এটা এটা আমাদের সূত্র। আর এখন এক্স এর মানগুলো বসাই দিয়ে আমাদের অ্যান্সার হবে 9। তো 13 নম্বরের অঙ্কটা এখানে দেয়া আছে এ প্লাস 2b এবং 3a প্লাস 2c, একে বলছে দুটো রাশির বর্গের অন্তররূপে, অন্তর মানে বিয়োগ রূপ, বিয়োগ, তাহলে আমাদের আমরা জানি যে বিয়োগটা কোথায় আছে, শুধু ab তে আছে, মনে রাখবা। তাহলে ab সমান সমান কি, a প্লাস b, a প্লাস b ভাগ 2, a প্লাস b বাই 2 হোল স্কয়ার, আবার a মাইনাস b বাই 2 তার উপর হোল স্কয়ার। তাহলে আমাদের এখন আমরা এটাকে আমরা প্রথমটাকে a মনে করব আর দ্বিতীয়টাকে b মনে করব, ভালো করে বুঝবা, এটাকে প্রথমটাকে a তারপরটা b, তাহলে আমরা দেখো এখানে a আছে, তাহলে a হলো প্রথমটা, তাহলে a প্লাস 2b, আর b হলো দ্বিতীয়টা, তাহলে 3a, আর যেহেতু বি আগে প্লাস এর চিহ্ন পরিবর্তন হবে না, তাহলে 3a প্লাস 2c তার উপর হোল স্কয়ার, এরপরে মাইনাস এখানে a হলো প্রথমটা, a প্লাস 2b, আর b হলো দ্বিতীয়টা, দেখো বি আগে মাইনাস, তাহলে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, তাহলে 3a মাইনাস 2c।
তাহলে এখন এখানে আমাদের থাকতেছে এখন এখানে আমাদের যোগ বিয়োগ করলে থাকতেছে এখানে এ হলো কয়টা হলো এ এ হলো 4 এ আর এখানে হলো 2b আর c আছে দুইটা 2c আর নিচে একটা 2 আছে আর এখানে আমরা হিসাব করলে পাচ্ছি 3 এ তো মাইনাস তাহলে মাইনাসটা পড় নিতে হবে আগে আমাদের 2b 2b এখন তিনটা থেকে একটাই চলে গেল থাকে 2b আর 2c নিচে থাকে 2 এখন নিচে 2 বাদ দেওয়ার জন্য ওইখান থেকে উভয় জায়গা থেকে 2 কমন নিতে হবে তো সেকেন্ড ব্র্যাকেট দিবা এখানে 2 কমন নিলে এখানে থাকে 2a এখানে খালি একটা b থাকে এখানে একটা c থাকবে সেকেন্ড ব্র্যাকেট করো তার উপর হোল স্কয়ার এখানে 2 এখন এই 2 2 কাটা তাহলে এটা আমাদের একটা বর্গ হোল স্কয়ার হয়ে গেল মাইনাস মাইনাস এখানেও একই রকম সেকেন্ড ব্র্যাকেট এবারে 2 কমন নিব 2 কমন নিলে একটা b থাকে এখান থেকে হলো একটা a থাকে আর এখান থেকে একটা c থাকে আর ব্র্যাকেট কত হোল স্কয়ার এখানে 2 2 কাটা তাহলে এখানে থাকে b মাইনাস a মাইনাস c তার হোল স্কয়ার তাহলে এটা আমাদের বর্গের অন্তররূপে প্রকাশ 14 নম্বর একটা অঙ্ক আছে বলা আছে যে x স্কয়ার প্লাস 10x প্লাস 24 এটাকে দুটি বর্গের অন্তরে প্রকাশ করো তো আমরা জানি যে মিড টার্ম আছে তো এর মিড টার্ম করতে হবে তো 24 টা ভাঙলে 4 4 24 হয় তাহলে 6 4 4 আর 6 যোগ করলে 10 হয় তোমাদের বড়টা আগে নিতে হবে তো এখানে মনে রাখবা এখানে x প্লাস 6x প্লাস 4x তাহলে 6 আর 4 যোগ করলে 10 আর 4 6 24 এখন x কমন x প্লাস 6 আর এখান থেকে 4 কমন গেলে x প্লাস 6 থাকে তো আমাদের মিলের এই দুই মিলের একটা আর অমিলের একটা তাহলে x প্লাস 6 আর x প্লাস 4 তো আমাদের এখন এই এটাকে আমাদের বর্গ অন্তরে প্রকাশ করতে হবে প্রথমটা আমাদের a পরটা b তাহলে এখানে a প্লাস b হবে তাহলে x প্লাস 6 আর x প্লাস 4 আর নিচে 2 আর এখানে x প্লাস 6 আর মাইনাস হলো b তাহলে মাইনাস b থাকার কারণে এটা চেঞ্জ হয়ে যাবে তাহলে মাইনাস x মাইনাস 4 তো এখানে আমাদের থাকে হলো 2x প্লাস 10 আর নিচে থাকে 2 আর এখানে থাকে xx কাটা আর এখানে 6 থেকে 2 চলে গেলে একটা 2 থাকে আর 2 দিয়ে কাটা করলে 1 হয় আর এখানে একটা 2 কমন নিতে হবে 2 কমন নিতে গেলে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে মনে রাখবা আর এখান থেকে তাহলে x প্লাস 5 আর নিচে থাকে 2 সেকেন্ড ব্র্যাকেট করো তারপর হোল স্কয়ার এখানে 1 হোল স্কয়ার এখন এই 2 2 কাটা তাহলে এখানে থাকে x প্লাস 5 তার উপর হোল স্কয়ার আর এখানে মাইনাস 1 স্কয়ার তাহলে এটা দুইটা বর্গের অন্তররূপে প্রকাশ হয়ে গেছে ফর নম্বর অঙ্ক আছে দেয়া আছে a4 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার a a স্কয়ার ইনটু b স্কয়ার প্লাস b4 সমান a এবং a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার সমান 4 তো আমরা জানি যে কোন কোন পাওয়ার 4 থাকে সেটাকে দুই দুই করে ভাঙাইতে হয় তাহলে a স্কয়ার তারপর হোল স্কয়ার আবার এখানে b স্কয়ার তারপর হোল স্কয়ার আর এখানে সূত্রে 2ab এখন দেখো কিন্তু আমাদের অঙ্কে ছিল একটা a a স্কয়ার b স্কয়ার এখানে দুইটা হয়ে গেছে তো দুইটা হওয়ার কারণে একটা a একটা a স্কয়ার b স্কয়ার মাইনাস যাবে সমান 8 এখন এইটা পুরোটা a প্লাস b হলে সূত্রে বসছে তাহলে a স্কয়ার a প্লাস b হোল স্কয়ার আর এই দুইটা মিলে একটা একটা হোল স্কয়ার হয়ে যাবে সমান সমান 8 তাহলে এখন আমাদের এটা পুরোটা a স্কয়ার এটা পুরোটা মাইনাস b স্কয়ার হবে তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার হচ্ছে একটা প্লাস একটা মাইনাস তাহলে a স্কয়ার ab প্লাস b স্কয়ার এই একটা প্লাস আবার একটা মাইনাস হবে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার এটা সমান সমান 8 এখন দেখো প্লাসের মান দেয়া আছে প্লাসের মান দেয়া আছে প্লাসের মান কত 4 তাহলে এখন মাইনাসের মানটা বের হয়ে যাবে এই পাশে যদি আমরা জানি যে এই পাশে গুণ থাকে ওই পাশে ভাগ হয় তাহলে 8 কে 2 দ্বারা ভাগ করলে আমাদের a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার সমান সমান 4 2 গুণে 8 তাহলে 2 হয় এখন দেখো ওইটা আমরা যোগ করব আর একটা এখানে একটা দেখো সমীকরণ 1 লিখতে পারো না এখানে লিখতে পারো সমীকরণ 2 তো 1 আর 2 যোগ করব যোগ করলে দেখো আমাদের এ বি এবি কাটা হয়ে যাবে তো এ বি এবি কাটা হয়ে গেলে অথবা দেখো না বুঝলে আমি একটু উঠাই কাটে উঠাই লিখি এটা হলো 4 এর 2 তো যোগ করলো যোগ করলে এখানে এটা কাটা হয়ে যায় তাহলে 2 এ স্কয়ার এখানে থাকে 2 বি স্কয়ার এখানে 6 তো এখান থেকে দেখো আমাদের 2 কমন গেলে থাকে এ স্কয়ার প্লাস বি স্কয়ার এখানে 6 এখন এখানে গুণ থাকলে হয়ে যায় ভাগ হয়ে যাবে তাহলে 6 কে 2 দ্বারা ভাগ করলে 3 2 6 তাহলে 2 এটা আমাদের ক নম্বরের অ্যানসার
এখন খ নম্বরে বলছে এ বির মান কত, তো এখন আমরা এ বির মান বের করব। এখন খ নম্বরে চাইছে যে এ বির মান কত, তো দেখো এখন আমরা সমীকরণে ইচ্ছা করলে মান বসালেও পারি, আবার সমীকরণ এক বিয়োগ সমীকরণ দুই, তো এক থেকে দুই বিয়োগ করব, তাহলে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান সমান ফোর, আর এখানে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান সমান টু, তো বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন হয়, চিহ্নটা পরিবর্তন করে নিবা। এখন আমাদের এটা এটা কাটা এটা এটা কাটা, তাহলে এখানে থাকে টু এ বি, আর এখানে চার থেকে দুই চলে গেলে দুই, এই এ এটা গুণ আছে ইলিপাশে ভাগ, তাহলে দুইকে ভাগ করলে হয় ওয়ান, তাহলে এ বির মান ওয়ান। এইভাবে করা যায়, আবার অন্যভাবে মান বসানো মান বসালেও করা যাবে, যেভাবে মন চায় সেভাবে আমাদের এটা করা যাবে, সমস্যা নেই। খ নাম্বারটা এভাবে না করে তুমি যদি মনে করো যে না আমি সমীকরণ একে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যে মানটা থ্রি বেরোচ্ছে এই মানটা বসাই দিবা, তাহলে দেখো এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান থ্রি, আর এখানে থাকে এ বি সমান সমান ফোর, এখন এই পাশে যোগ থাকলে যা বিয়োগ হয়ে যায়, তাহলে এ বি সমান সমান ফোর মাইনাস থ্রি, তাহলে এ বি সমান সমান ওয়ান, এটাও আমাদের অ্যান্সার। এইভাবে করা যায় যে দেওয়া আছে অংশে মানটা বসাই দিলেই এই থ্রি পাশে যা বিয়োগ হয়ে যাবে, তাহলে এ এ বি সমান সমান ওয়ান বেরোয় যায়।